প্রিয় দর্শক শ্রোতা, প্রান্তরের গান থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে এমন একজন শিল্পী আছেন যাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, যিনি নিজেই লোকসঙ্গীতকে তার মতো করে যুদ্ধের ভেতরে দিয়ে শুধু বাংলাদেশে নয় বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। কুদ্দুস বয়াতি, কেমন আছেন আপনি? ভালো, খুব ভালো আছি, খুব ভালো আছি। সেই যে শুনেছিলাম আপনার একটা গান, যে গান দিয়ে আপনি পরিচিত, বিশেষ করে বাচ্চাদের কাছে, আমার মনে আছে যে একটা বাচ্চা চুল কাটতে চাচ্ছে না, বলে কেন, বলে এই দিন দিন নয়, এটা তো আমি করতে পারবো না চুল কাটলে। তো সেই থেকে আমার মনে আজকে 20 বছর, আপনি কি এই দিনকে সেই দিনের কাছে পৌঁছাতে পেরেছেন? এটা আমি বলতে পারবো না, এটা জনগণে বুঝবে। আর এই দেশের যারা যুবক ছেলেরা আছে 20 বছর, 25 বছর, যাদের বয়স 30 বছর, এরা আমার এই দিনকে সেদিনের কাছে নিচ্ছে। আপনি তো লোকসঙ্গীতের বিভিন্ন পর্যায়ের গান করেছেন। জি, ময়মনসিংহ গীতিকা থেকে আরম্ভ করে একেবারে পথের গান, আউল বাউল সব রকম গান করেছেন। তো আজকে আপনি কি ধরনের গান দিয়ে শুরু করতে চাচ্ছেন অনুষ্ঠান? আমি অনুষ্ঠানটা শুরু করতে চাচ্ছি একটা দেশের গান দেয়া, কারণ 30 লক্ষ শহীদের দেশ, এই দেশ মুক্তিযুদ্ধের দেশ, এই দেশ রক্ত রাঙা দেশ। হ্যাঁ, এই দেশে 2 লক্ষ মা বোনের ইজ্জতের দেশ এটা, এই দেশে মুক্তিযোদ্ধার বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ, স্বাধীনতার বাংলাদেশ, মায়ের বাসার বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ। দেশের জন্য শহীদ যারা, আমরা তাদের বংশধর, দেশের জন্য শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের কথা মনে রাখবো, ভুলবো না তো আমরা, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ। বাংলাদেশ পদ্ম মেঘনার বাংলাদেশ, লক্ষ শহীদের বাংলাদেশ, পদ্ম মেঘনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বাসানির বাংলাদেশ, ফজলুল হকের বাংলাদেশ, এই বাংলাদেশ বাংলাদেশ, দয়া করো আল্লাহ, স্বাধীনতার বাংলাদেশ, মায়ের বাসার বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, মায়ের বাসার বাংলাদেশ, দয়া করো আল্লাহ, 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 দয়া করো আল্লাহ।
তিনি দয়াময়ই, অবশ্যই দয়া করবেন। না দয়াময় দয়া করতে হয়, দয়া তো দয়াময়ই করবে, কিন্তু তার মধ্যে কথা আছে দয়াটা বানাইতে হবে নিজে। হ্যাঁ, অনেক শিল্পীরা দেখছি গান গাইতেছে আর কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে যাইতেছে। না, মানুষ এসেছে পৃথিবীতে হাসার জন্য, কান্দার জন্য আসে নাই। আমি কাঁদবো কেন? আমি এসেছি, হ্যাঁ আমি এসেছি। তবে আমার কত হইল, মানুষ জন্ম নিয়েছে সে এই রঙের দুনিয়া, এই রঙের দুনিয়ায় রং করবে। তবে আমি আরেকটি গান গাই, শুনেন। এই দুনিয়াটা পুতুল কেলা, কেলা তো নয় রে দাদা রঙের মেলা। এই কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল কেলা, এই দুনিয়াটা পুতুল কেলা। কেলা তো নয় রে দাদা রঙের মেলা, কেলা তো নয় রে দাদা রঙের মেলা। কিছু হাসি কিছু কান্নার মেলা, এই একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম ও বুলা। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম ও বুলা। মায়ের দুলাবার জেরে দিয়া টান দিয়া কোলে লইয়া, মুকেতে সুমু দিয়া বাসি তো বালা, এই কেলা তো নয় রে দাদা রঙের মেলা, কেলা তো নয় রে দাদা রঙের মেলা। কিছু হাসি কিছু কান্নার মেলা, এই কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হাই রে হাই, কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হাই রে হাই। কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, বধু সাজাইয়া নিবে নতুন দুলা। আমি এইসব গানগুলো আমি ধরে রাখছি, আমি এইসব গানগুলো ধরে রাখছি এবং নিত্য নতুন আঙ্গিকে আমি অনেক গানও আমার মানে অনেক গান তো মনে নাই, এবং বুড়া জোড়া যার কাছ থেকে আমাদের সংগ্রহ করি এরা এই যে আগিরা সুর দিয়ে আমি পাল্টায় পাল্টায় আমি নিত্য নতুন সুর দিয়া নিজের মতো করে, কারণ আমার উস্তাদে গান গাইতো বইয়ে বইয়ে একটা বালিশ লইয়া। আপনার উস্তাদের নাম? আমার উস্তাদের নাম হলো মনসুর বয়াতি। হ্যাঁ, উনিও নেত্রকোনার মানুষ, উনি নেত্রকোনা। আমার হুহা লাগতো। আচ্ছা আচ্ছা। আমার বাবার ছোটো বোনেরা উনি বিয়ে করছিলেন, আর আমরা বাড়ি যাইতো, গেলে পরে আমি ছোটো ছোটো রয়েছি আর বিহারি গান শুনাইতো, মানে তারিয়া নাইরিয়া গোবালা নাইরে নারে নার, নারিয়া নাইরিয়া গোবালা নাইরে নার,
এনার সময়কালে লঙ্কা কোনবাই কাম করে সে আসি মনে কথাটা টান দিয়ে হাতে মধ্যে আমার উস্তাদে গাইতে 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 এই যে কথাটা লই যে বেড়ায় বাবে মনে মনে এই যে আন্দা মাড্ডা লাগা গেছে রাস্তাটার মাঝারে আমার আমি তোমার আকাশের সান তোমার লাগে বানাইব নারায়ণগঞ্জের ভান মানে এই যে এই নেত্রকোনা থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ভান মনে হয় বাল্লা আছে নিজম এই লাগে কইছে আরে বুঝছেন তা আমার প্রশ্ন হলো যে আমরা যে সব আমরা যে সোনার বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এটা হলো সোনার বাংলাদেশ এটা আমাদের কোনো বেজাল সেজাল নাই তা আমার প্রশ্ন হলো আমার ভক্তবৃন্দ যারা আছে এরা এই দিনের সেই দিনের কাছে নিবি আমি গান গাইছি আজ থেকে 20 বছর আগে আমকাইও জামকাইও তেতল কাইও না অল্প বয়সে বিয়ে করলে প্রাণে বাঁচতাম প্রাণে বাঁচতাম কিন্তু এই কথা আপনি এরকম সামাজিক উন্নয়নমূলক অনেক গান করেছেন জি অনেক অনেক করেছেন আপনার ভক্তবৃন্দরা নিশ্চয়ই আপনার সেই পথ অনুসরণ করবে তার আগে গান শুনবো একটা গান না আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয়লে কারণ সে যৌবনের তারণায় সে কুলসিলিয়া কন্যা যে গেল জলের ঘাটে সেখানে কন্যায় গোসল বোর করতে লাগে হ্যাঁ সে আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয়লে আমার কমর ভানিতে লাম্যা কন্যা কমর মাঞ্জন করে আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে ভেট পানিতে লাম্যা কন্যা ভেড়ো মাঞ্জন করে বুক পানিতে লাম্যা কন্যা বুক মাঞ্জন করে আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশি এরম অনেক গান আমাদের অনেক শত শত গান পড়ে রয়েছে পল্লিগ্রামের গান এবং লোকসঙ্গীতের গান পালার গান আমি অনেকগুলো গাই আর এই গানটা আমি হুমায়ুন স্যার আমার উস্তাদ উনি আমাকে এই দিন দিন লিখে দিয়েছিলেন আমি সুর করেছিলাম এটা দিয়ে আমি সারা দেশে একটা নাম করেছি একদল পোলাপান স্কুলে নিয়েছি যার কারণে আমি ওনার জন্য আমি সবার কাছে দোয়া চাবো এই গানটা আমার ওনার একটা নাটক সিনেমা করছে গেটুপুত্র কমলা আমার এই গানটা আমার সুর করা আমার লেখা এই গানটা উনি এখন শোনাবেন আমাদের না না এই গানটাই যমুনা জল দেখতে কালো এখন কুদ্দুস বয়াতি এই লোকসঙ্গীত নিয়ে আমাদের দেশের জন্য আপনার করণীয় কি আমার করণীয় হলো আমি একা করতে পারবো না কারণ এই পৃথিবীতে একা কেউ করতে পারে শুরুটা শুরুটা কাউকে না কাউকে করতে হবে আমি কুদ্দুস বয়াতি ফাউন্ডেশন নামে আমি একটি ফাউন্ডেশন করতেছি এবং আমি দেশে করতেছি যেখানে আমি দেশেই ঘুমাবো আমি মরলে পরে হ্যাঁ আমার দেশেই আমি ঘুমাবো আর আমার দেশে যেখানে আমি উঠেছি যেখানে আমি সাহায্য মাগছি যেখানে আমি এই অনেক কিছু করেছি অনেক কিছু করেছি সেখানে আমি একটা তালা মানে একতলা সাত দিছি আমি চারতলা করব আমার আশা হইল এখানে একতলায় থাকবে আমাদের লোকসঙ্গীতের সব কিছু কার্যক্রম আমার কার্যক্রম এখানে ছেলেমেয়েরা শিখবে হ্যাঁ আর দুতলায় আমি আমার অন্ধ দাদি উনি আমার জনপ্রিয় দেখে যেতে পারে নাই এই অন্ধ দাদির নামে আমি দুতলায় আমি একটা চোখ হাসপাতাল করার ইচ্ছা আছে আমি চোখ একটা হাসপাতাল করব আর তিনতলায় অতিথি ভবন থাকবে যারা লোকজন যাবে তারা থাকবে আর চারতলায় আমি থাকবো আমি চাই যে থাকতে
মল্লে নেই মল্লে মালা দেয় দেশে মল্লে মালা দে আমি মল্লে মালা চাই না আমি তাকতে মালা চাই আর এখনো এই দেশের সরকার আমি এই দিন দিন আরো দিন আছে কত সরকারি প্রোগ্রাম করতেছি আমি এখনো আমি কোনো জাতীয় পুরস্কারই পাইছি না কেন পাবো না আমি পাবো না কেন মল্লে পরে আমি জাতীয় পুরস্কার পাবো আমার সন্তানে পাবে আমার সন্তান নাম রেখে কদুসবাতির মরণোত্তর কেন মরণোত্তর কদুসবাত বাচ্চা আছে বাচ্চা থাকতে দেখতে যেতে চায় এবং মানুষের ভালোবাসাই সেই উপহার আমি সেই দেশবাসীর কাছে সবার কাছে আমার তো টাকা নাই আমার এই ফাউন্ডেশনটা করতে সবাই যদি সাহায্য করে তবে আমার এই মনের আশাটা পূর্ণ হবে আমি লোকসঙ্গীত বাঁচায় রাখার জন্য হ্যাঁ এবং আমি ঢাকা হাইকোর্টে একটা বাউল সমিতি আছে সেই বাউল সমিতিতেও আমাকে সভাপতি বানাচ্ছে এ বাউলরা বলছে তুমি দুই এক কথা বলতে পারো আমার জন্য তা তুমি সভাপতি থাকো আমার কত হইল যে রাজপথে লাম্বু আমি এই দেশ আমরার দেশ আমাদের বাপদাদার দেশ স্বাধীনতার দেশ উড়ি আইসে যন্ত্র আয়া গান গায়া এরা বাহাদুরি করবে এরা সাততলায় থাকবে আটতলায় থাকবে আর আমরা যারা বাপদাদার নাম রাখছি আমরা থাকবাম হল্লি গ্রামে ঘুরে থাকবাম আমরা দেখবে না আমার অনুরোধ আমরা বাসায় রাখে বাঁচতে চাই এই হলো আমার সবার কাছে এই মিনতি আমি পাগলা ঘোড়া গান গাইছি পাগলা ঘোড়া লাগাম যেভাবে নাসিরে আমি যারা সরকার আছে বাঁচিয়ে রাখতে হবে যারা সরকার আছে আমি সরকারকে অনুরোধ করব এই দেশ বাঁচবে এই দুনিয়া বাঁচবে পাগলা ঘোড়ার লাগামটা ঠিকমতো ধরতে পারলে লাগামটা ঠিকমতো ধরতে হবে সুধী দর্শক গানে গল্পে আমাদের অনেকটা সময় কেটে গেছে বেলা এবারে চলে যাওয়ার পালা তার আগে আমরা কুদ্দুস বয়াতির কণ্ঠে আরেকটি গান শুনব আমার পাগলা ঘোড়া রে কোর মানুষ কই লইয়া যা আমার পাগলা ঘোড়া রে কোর মানুষ কই লইয়া যা আমার পাগলা ঘোড়া রে কই মানুষ কই লইয়া যা কোর মানুষ কই লইয়া যা পাগলা ঘোড়া রে কই মানুষ কই লইয়া যা গুলু নদী নালা কালা বিলা পাহাড় আকলে ছাগল বন্দি জালে বন্দি মাছ নারীর হাতে হুল বন্দি ঘুরে বারো মাস কুদালে কাটিয়া মাটি লাগে সাথে লাউ যৌবন কালে ভিড় করতে মনে লাগে তোমার মনের আশা এই যে গুড়া সার রা দিল মিনিদের ভিতরে আমার পাগলা গুড়া কতগুলি নারী আছে ভাইয়ের গুছা মুডা এই নারীটা বিয়া করলে বংশে তাহে কুডা কতগুলি নারী আছে আতর গুসা মুডা এই নারীরা মরিদ বাটলে বাইঙ্গা জায়গা ফাটা ধন্যবাদ সবাইকে।